আসসালামু আলাইকুম। প্রতিদিন জব সলিউশন এবং এডুকেশনাল ভিডিও আমাদের আলামিন আইটিভিডি চ্যানেলে আপলোড করা হয়। আজকে আমরা যে ভিডিও নিয়ে হাজির হব সেটা হচ্ছে সাধারণ জ্ঞান পর্ব 3 অর্থাৎ পার্ট 3 তে আমরা হাজির হয়েছি। লেটেস্ট এখন বর্তমান সাম্প্রদায়িক যে সাধারণ জ্ঞান আছে সেই সাধারণ জ্ঞানগুলো নিয়ে হাজির হয়েছি, যেটা পরীক্ষাতে অর্থাৎ চাকরির পরীক্ষাতে বেস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি বারবার এগুলোই আসে। তো চলুন আমরা আজকে জেনারেল নলেজ অর্থাৎ বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি সবকিছু মিক্সড করে একটা সাধারণ জ্ঞানের একটা পার্ট তৈরি করেছি, পার্ট নাম্বার 3। তো চলুন আমরা মূল ভিডিওতে দেখে নেব আজকের সাধারণ জ্ঞানগুলো, যেগুলো আপনাদের বিসিএস থেকে শুরু করে যে কোনো জব সলিউশনে কিন্তু আপনাদের খুব একটা কাজে দেবে। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। তার আগে বলে রাখছি আলামিন আইটিভিডি চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওতে এখন যারা লাইক দেন নাই অনুরোধ আপনাদের জন্য ভাই একটা লাইক দিন। লাইক দিতে কিন্তু টাকা লাগে না, আপনার একটা লাইক দিলে আমি কিন্তু পরবর্তী ভিডিও আপলোড করার জন্য ইন্সপায়ার হব। তো চলুন মূল ভিডিওটি আমরা এখনই শুরু করে দিই। বারবারে অস্তিত্ব পাওয়া ক্ষতিকর প্রোগ্রামের নাম ইন্সপায়ার। বাংলাদেশের সঞ্চয়পত্রের মেয়াদ কত বছর? 5 বছর। পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা পাবনা। ইক্ষু উৎপাদনের শীর্ষ জেলা নাটোর। আলু উৎপাদনের শীর্ষ জেলা বগুড়া। বাংলাদেশের এলডিসি থেকে বেরিয়ে আসবে কত সালে? 2026। বাংলাদেশ এলডিসি তালিকাভুক্ত হয় 1975। বর্তমানে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের পথেই রয়েছে কতটি দেশ? 4টি। বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ আছে 2টি। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূচক রয়েছে 3টি। বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবির কোথায় অবস্থিত? কুতুপালং কক্সবাজার। সুন্দরবন অরণযোগ্য সংখ্যা কতটি? 3টি। সুন্দরবনের ডলফিন অরণযোগ্য কতটি? 3টি। সুন্দরবনে বাংলাদেশের সমগ্র বনভূমি কত শতাংশ? 44%। ইউনেস্কোর তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের অধরা সংস্কৃতি কতটি? 4টি। মঙ্গল শোভাযাত্রা, বাউল গান, জামদানি, শীতলপাটি। করোনা টিকা সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সরকারের তৈরি অ্যাপের নাম সুরক্ষা অ্যাপ। পোশাক রপ্তানিতে ইউরোপীয় বাংলাদেশের সবচেয়ে বড় বাজার কোনটি? জার্মানি। মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড বইটি রচিত থাকে সাংবাদিক মিজানুর রহমান খান। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর পরামর্শক প্রতিষ্ঠান কোনটি? নিপ্পন সিনো কোম্পানি লিমিটেড, জাপান। শিশুশ্রম নিরসনে বা আন্তর্জাতিক বর্ষ পালিত হয় কত সালে? 2021। ইউজিসির নতুন প্রফেসর হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাসিনা খান। বিবিসির শীর্ষ 100 নারীর তালিকায় থাকা বাংলাদেশের 2 নারীর, রিনা আক্তার ও রিমা সুলতানা রিমু। 2020 সালে সবার আগে বাংলা চ্যানেল পড়ি দিয়েছেন হাবিব রহমান সর্বকনিষ্ঠ। সবচেয়ে বেশিবার বাংলা চ্যানেল পাড়ি নিয়েছেন কে? লিপটন সরকার 16 বার। সৌদি প্রবাসী বাংলাদেশি স্বাস্থ্যসেবা দিতে চালু করা হয় প্রবাস বন্ধু কল সেন্টার। ভারতে প্রজাতন্ত্র হিসেবে প্যারেডে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কতজন সেনা বা সেনানী অংশগ্রহণ করেন? 122তম। ক্রিকিনফো এর 10 সেরা ওয়ানডে একাদশ স্থান পায় একমাত্র বাংলাদেশি সাকিব আল হাসান। আর্সার রোমান সানাকে বাংলাদেশের আনসার ও গ্রাম উন্নয়ন বাহিনীর কোন পদে উপপদোন্নতি দেওয়া হয়? লায়ন্স নায়ক। 2021 সালের 21 জুন 26তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কিগালি, রুয়ান্ডা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে? লালমনিরহাট। বাংলাদেশের ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক শিপিং চুক্তি স্বাক্ষরিত হয় 1986 সালে। বাংলাদেশের নতুন 2 পুলিশ থানা, ভাষান্তর থানা নোয়াখালী ও ঈদগাহ থানা কক্সবাজার। ব্লক চেইন প্রযুক্তির মাধ্যমে প্রথম বাংলাদেশ ব্যাংক হিসেবে আন্তর্জাতিক ঋণপত্রে ইসলামিক শরিয়া ভিত্তিক কার্যক্রম চালু করে সিটি ব্যাংক। মানবদেহের জন্য বাংলাদেশে সবচেয়ে ক্ষতিকর উপাদান কোনটি? PM2.5। বায়ু দূষণে বাংলাদেশে প্রতি বছর গর্ভপাত হয় 3000 নারী। দেশে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কতটি? 4টি। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর। নৈসর্গিক সৌন্দর্যের আধার শৈলার চর কোথায় অবস্থিত? জালকাঠি। উপকূলীয় বন্যাকবলিত এলাকায় মুজিব শতবর্ষের উপহার হিসেবে কতটি ভবন নির্মাণ হয়েছে? 550টি ভবন, মুজিব কিল্লা। IEDCR এর বর্তমান পরিচালককে? তাহমিনা শিরিন। দেশে বর্তমান ইসলামিক দারার ব্যাংক কতটি? 10টি। 2020 সালে জানুয়ারি থেকে ডিসেম্বর দেশে আসা সরাসরি বিদেশি বিনিয়োগ FDI এর পরিমাণ কত? $150 কোটি। জাতীয় প্রেস ক্লাবের প্রথম নারী সভাপতি ফরিদা ইয়াসমিন। মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি কতটি? 39টি। মোট সংসদীয় কমিটি 50টি।
বিশ্বব্যাংকের হিসেবে বর্তমানে ঢাকার জনসংখ্যা কত? 1,80,00,000। দেশে প্রাচীন উইডবার্গ সরকারি গ্রন্থাগার কোথায়? বগুড়া। 1854। করোনা টিকা প্রদানে কো উইন নামক অ্যাপ তৈরি করেছেন কোন দেশ? ভারত। দেশে বর্তমান পৌরসভার সংখ্যা 329টি। পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিপত্র কার্যকর হয় 22 জানুয়ারি 2021। বর্তমান দেশে বীমা প্রতিষ্ঠানের সংখ্যা 78টি। দেশের চীন ও ভারতের টিকা পরীক্ষামূলক প্রয়োগের উদ্যোগ নিয়েছেন কোন প্রতিষ্ঠান? ICCDDIRB। দেশের প্রথম স্বয়ংক্রিয় দুগ্ধ খামার স্থাপিত হয় রংপুরে। দেশের দীর্ঘতম সংযোগ সেতু হবে কোনটি? মোলা সেতু। দৈর্ঘ্য 10 কিলোমিটার। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয় কোন নদীকে? হালদা নদীকে। 2035 সালে 25তম বৃহৎ অর্থনৈতিক দেশ হবে বাংলাদেশ। চা উৎপাদনে বর্তমানে বাংলাদেশের অবস্থান অষ্টম। 29শে ডিসেম্বর 2020 মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে প্রথমবারের মতো নোঙর করে পানামা জাহাজ বেনাস স্ট্যাম্প। বর্তমানে সরকার মন্ত্রিসভা মোট সদস্য 48 জন। বর্তমানে সরকারি মন্ত্রিসভার নারীর সংখ্যা 5 জন। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বায়ু দূষণ শীর্ষে কোন দেশ? বাংলাদেশ। ঢাকা নগরীর অবস্থান চতুর্থ। 2020 সালে দেশে মোট রেমিটেন্সের পরিমাণ 21.6 বিলিয়ন বা $2,160 কোটি। বৈশ্বিক আইনের শাসন সূচক 2020-এ বাংলাদেশ অবস্থান 115তম। জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছা দিতে হয়েছেন সঙ্গীত শিল্পী অভিনেত্রী তাহসান খান। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি এর নতুন মোবাইল ব্যাংকিং সেবার নাম উপায়। 2020-21 অর্থবছরে সংশোধিত এডিবির আকার কত? 1,97,000 কোটি টাকা। স্বাস্থ্য অধিদপ্তর বর্তমান মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। রোহনুর সীমান্ত কথা বস্তু চাপাইনবাবগঞ্জ জাতীয় অধ্যাপক পোয়াত আনিসুজ্জামান সম্প্রতি প্রকাশিত 3টি বই, আমার অভিধান, মহামানবের সাগর তীরে ও স্থিতির মানুষ। বাংলাদেশের নবনিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার নাম সিরুজিনাথ স্বামী। রংপুরে হাইটেক পার্কের নতুন নাম কি? ডক্টর MA ওয়াজেদ মিয়া হাইটেক পার্ক। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট অবশ্যই আমাদের চ্যানেলে পাবেন, তাই আলামিনা টিভি চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে আমাদের সাথে কানেক্ট থাকবেন, ভিডিও ডিসক্রিপশনে আমাদের সোশ্যাল লিংক পাবেন।